সুপ্রিয়া বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো সমন্বিত আট ব্যাংক মানে কম্বাইন্ড এইট ব্যাঙ্কসের সোনালী জনতা রূপালী বাংলাদেশ কৃষি ব্যাংক বিডিবিএল রাকাব এবং আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংক ও হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অফিসার জেনারেল কলেজ যে পরীক্ষা হয়ে গেল একুশে জানুয়ারি দু হাজার বাইশ তার নিয়ে পরীক্ষা পূর্ণ মান ছিল একশো প্রশ্ন ছিল আশিটা প্রতিটা প্রশ্নের মান ছিল এক দশমিক পঁচিশ নেগেটিভ মার্কস ছিল 0.25 আর হচ্ছে সময় ছিল 60 মিনিট প্রথম প্রশ্ন ছিল মৃত্যুঞ্জয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি এটা হলো যে মৃত্যু যোগ জয় মৃত্যুঞ্জয় ভূষণদির কাক বাগধারার অর্থ কি ভূষণদির কাক অর্থ হচ্ছে দীর্ঘজীবী কাঁচা ঢিলা বাগধারার অর্থ কি কাঁচা ঢিলা মানে অসাবধান কাঁচা বলতে যে লুঙ্গি পরার পরে লুঙ্গিটাকে গোটায় নিয়ে যে গিট দেওয়া হয় সেটাকে বলা হয় তো সেটা ঢিলা থাকলে কাজ করতে অসুবিধা হয় এই জন্য ঢিলাকে বলা হয় অসাবধান ওই শব্দের সমর্থক শব্দ হচ্ছে কি সাপ নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস এখানে চারটা অপশন ছিল আহ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস হচ্ছে চতুর রঙ্গ এটা সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস পঞ্চগ্রাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয় উপন্যাস যে আছে গণ দেবতা ধাত্রী দেবতা পঞ্চগম তার ভিতরে একটা চারিয়ারি কথা প্রমোদ চৌধুরীর লেখা এবং চতুষ্কোণ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস এবং কাননে কুসুমকলি সকলে ফুটিল এই বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি কানন যেহেতু বাক্য বোঝাচ্ছে সুতরাং এটা হবে হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি সমুদ্র শব্দটির অর্থ কি সমুদ্র শব্দটির অর্থ হচ্ছে জলধি জলদ মানে হচ্ছে মেঘ অর্থ হচ্ছে রাত স্রোতী অর্থ হচ্ছে নদী প্রতিশব্দ এটা এটা মানে হচ্ছে অন্ধকার আকাশ লীনা কাব্যকার লেখা এটা হচ্ছে জীবানন্দ দাসের একটি বিখ্যাত কবিতা এই কবিতার একটা বিখ্যাত পংক্তি হচ্ছে সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি বলো নাকো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে দশ নম্বর বলছে মেঘের মতো নাজার মেঘনাদ এটা কোন সমাস এটা হচ্ছে মধ্য বদলবি ভ্রহী সমাস সমানধিকান ভ্রহী সমাসের উদাহরণ হচ্ছে নীলাম্বর নীলম্বর চার অর্থাৎ হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে বিশেষণ পরে থাকবে হচ্ছে মানে দুইটা বিশেষ্য আর যদি দুইটাই বিশেষণ বিশেষ থাকে মানে কোনো বিশেষণ না থাকে তাহলে সেটা হবে হচ্ছে ব্যাধিকরণ যেমন বিনা পানিতে যার বিনা পানি আর মধ্যপদলি হচ্ছে যে ব্যাচ জন্য যে পদগুলো মাঝখানে আসে সেইগুলোকে অমিট হয়ে যায় সেগুলো হচ্ছে বলা হয় মধ্যপদলি যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে আর ব্যতিহার ব্রব্যে হচ্ছে কোলে কোলে যে মিলন কোলাকুলি এই টাইপের গুলো হাসাহাসি ঘোষা ঘুষি কিলাকিলি এগুলো তারপরে বলছে এক থেকে শুরু করে বাক্যের সংকোচিত রূপ হবে একাধিক্রমে দুঃখ কোন ধরনের বিশেষ পদ এটা হবে গুণবাচক বিশেষ্য বিশেষ বিশেষ্য মানে যেগুলো নাম থাকে যেমন মিলন ঢাকা পদ্মা ইত্যাদি গুণবাচক হচ্ছে মধুরতা সুখ দুঃখ এরকম ভাববাচক হচ্ছে ভার্বাল নাউন ইংলিশে যেটা থাকে যেমন ভোজন গমন দর্শন জাতিবাচক হচ্ছে ফুল মেয়ে নদী ইত্যাদি তেরো বলছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুহূর্তে বাক্যের অব্যয়টির নাম কি এখানে বিনা একটা অব্যয় আছে এই অব্যয়ের নামটা কি এটা হচ্ছে অনুসর্গ অব্যয় অনেক অনুসর্গ আছে তার ভিতরে উল্লেখযোগ্য অনুসর্গ হচ্ছে মতে মাঝে তরে প্রতি হেতু সহকারে বসত ইত্যাদি আস্থা শব্দের বিপরীত শব্দ কোনটি এটা হবে অনাস্থা এবার হচ্ছে এক কথায় প্রকাশ করা পাখির ডাক এখানে যে চারটা অপশন ছিল প্রথমে ছিল হচ্ছে কুজন তাই কুজনটা বানান যদি কয়া দীর্ঘকার হয় ওখানে প্রশ্নে হস্যকার আছে যদি দীর্ঘকার হয় তাহলে এই কুজন মানে হচ্ছে হবে পাখির ডাক কিন্তু হলে কুজন মানে খারাপ লোক কেকা মানে ময়ূরের ডাক হেসা হচ্ছে অশ্বের ডাক কল কাকলি এটা হচ্ছে পাখির ডাক হবে নিচের কোনটি দেশি শব্দ নয় চারটা অপশন ছিল সূর্য চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো সব তৎসম শব্দ উল্লেখযোগ্য দেশি শব্দের মধ্যে আছে হচ্ছে কুড়ি কুলা গঞ্জ চোঙ্গা ডাব ডাগর ডিঙ্গা ঢেঁকি ট্যাংরা লাউ ডোবা পেট ইত্যাদি এরপর ইংলিশ শুরু বলছে সুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে কোন বানানটা ভুল ছিল চারটা বানানের মধ্যে এখানে ভুল বানান ছিল হচ্ছে অকেশন ও ডাবল সি এ ডাবল এস আই ও এন এটা এস আই ও এন আঠারো বলছে দ্য অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড সাইনিক্যাল সাইনিক্যাল মানে হচ্ছে যে হতাশাবাদী বা কোনো কিছু সহজে বিশ্বাস করেনি এরকম মানুষ বা কনফিউশ কনফিউজড থাকে সেগুলো আর কি এর অ্যান্টোনিয়াম বলছে মানে গালি বলছে সহজে বিশ্বাস করে সেটা হবে অনির বলছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড মিউটিনি মিউটিনি মানে হচ্ছে বিদ্রোহ তাহলে মিউটিনির সিনোনিম হচ্ছে রিভল্ট হবে ওয়ান্স ইন ব্লু মুন ওয়ান্স ইন ব্লু মানে হচ্ছে এটা অমাবস্যার চাঁদ এরকম মেন করে অর্থাৎ ভেরি রেয়ারলি তারপর বলছে সুজ দ্য কারেক্ট মিনিমাম কি ত্যান্ড কিন কী কিন মানে হচ্ছে রিলেটিভস মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এটা হচ্ছে ব্লাড রিলেশন তা বলছে দ্য থ্রি ইয়ার ওল্ড ওয়াজ ড্যাশ ইন হার রিফিউজাল টু টেস্ট স্পিনাস মানে হচ্ছে বলছে যে একটা তিন বছরের বাচ্চা আছে যে হচ্ছে স্পিনাস মানে পালং শাক আর কি টেস্ট নিতেই চাচ্ছে না মানে সে এতটাই সে খাবেই না আর কি পালং শাক এরকম বোধ হচ্ছে সে এতটাই সংকল্প করেছে মানে এতটাই সে জেদ ধরেছে যে সে পালং শাক অন্তত খাবে না সুতরাং এটা হচ্ছে রিসলুট রিসলুট মানে হচ্ছে সংকল্প এরপর বলছে রহিমাস লেগস আর সো সিভিয়ারলি ইনজুর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট দ্যাট শি ডিড নট বিকাম ফুললি ড্যাশ এগেন আনটিল মোর দেন আ এখানে চারটা ভকে ছিল বলছে রহিমার পাটা এতই সিভিয়ারলি ইনজুর্ড হয়েছে অ্যাক্সিডেন্টে যে সে মানে এক বছর না হওয়া পর্যন্ত আসলে সে হাঁটতে পারবে না তো এটা হচ্ছে অ্যাম্বুলেটরি মানে হাঁট হাঁটাহাঁটি বিষয়ে অর্থাৎ হাঁটতে সক্ষম এরকম আর কি চব্বিশ বছরের দা সিরোনাম অফ দ্য ইনঅ্যাডভার্টেন্ট ইনঅ্যাডভার্টেন্ট মানে অনিচ্ছাকিত এটা হবে আনইনটেনডেন্ট যার বলছে উই অফেন ড্যাশ ভিক্টিভ অফ সারকামস্টেন্সেস থাকলে আমরা জানি হচ্ছে ভারভের বেস ফর্ম হবে অর্থাৎ ফল হবে দা পুলিশ ওয়াশ ড্যাশ ইন্টু দ্য ড্যাশ দ্য কেস এটা হবে লুকিং ইন টু দ্য কেস অর্থাৎ পুলিশ ঘটনাটি তদন্ত করছে দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাভ দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ড্যাস সেল যার মানে হচ্ছে হিমোগ্লোবিন বেশি রক্তে তার অক্সিজেন বেশি যাবে তাহলে এখানে ওয়ান আছে যেহেতু ওয়ানের প্রোনাউন হচ্ছে ওয়ান্স হবে সুতরাং এটা হচ্ছে ওয়ান্স সেল আঠাশ আই সাকসিডেড ড্যাশ দ্য টাস্ক মাই সেল এখানে সাকসিডিটের পরে প্রিপোজিশন বসবে ইন তারপরে হবে ডুইং দ্য টাস্ক মাইসেল স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি শি নোস ফ্রেঞ্চ মানে ইভানকা হচ্ছে ইংলিশও ভালো বলে তারপরেও সে ফ্রেঞ্চও জানে মানে এটা হচ্ছে মোড়ে অধিক অধিকৃত মানে এছাড়াও সে ফ্রেঞ্চও জানে তিরিশ বলছে দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য প্রোমাল গেট প্রোমাল গেট মানে কোনো কিছু জারি রাখা বা ইফেক্টিভ রাখা এটা হচ্ছে সাপ্রেস মানে কোনো কিছু দমন করা

মানে একটা কম্বল পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে কিনলে একশো পঁয়ত্রিশ টাকা সেভ হয় মানে একশো পঁয়ত্রিশ টাকা কম লাগে অর্থাৎ ডিসকাউন্টে একশো পঁয়ত্রিশ টাকা তাহলে আমি কম্বলের দাম ধরলাম একশো টাকা এক্সের উপরে মানে পনেরো পার্সেন্ট ধরলাম একশো টাকা তাহলে এক্সের বান হচ্ছে নয়শো টাকা মানে কম্বলের দাম ছিল নয়শো টাকা এরপরে বলছে যে রুট সেভেন প্লাস রুট সেভেন হোল স্কোয়ার এটা কত হবে তাহলে টু রুট সেভেনের উপর একবার হোলিস্কোয়ার দিলে হয়ে গেলে তাহলে দুইয়ের উপরে রুট স্কোয়ার হলে চার আর সাতের রুট উঠে গেলে সাত চার সাত আঠাশ পঁয়ত্রিশ বলছে দ্য ভ্যালু অফ মাইনাস থ্রি মাইনাস মাইনাস টেন ইজ হাউ মাছ গ্রেটার দেন দ্য ভ্যালু অফ মাইনাস টেন মাইনাস মাইনাস থ্রি তাহলে প্রথমে আমরা এটাকে বের করি মাইনাস থ্রি মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে অর্থাৎ এটা হবে সেভেন আর পরেরটা হবে হচ্ছে আমাদের তাহলে থেকে মাইনাসভেন এর ডিফারেন্স হচ্ছে চোদ্দ এবার কোনটি মৌলিক সংখ্যা সর্বনিম্ন মৌলিক সংখ্যা আছে দুই অ্যান্সার হবে এটা দুই সাঁত্রিশ বলছে হোয়াট উইল বি দ্য ফ্র্যাকশন অফ ফোর পার্সেন্ট মানে ফোর বাই একশো তাহলে ফোর উপরে থাকবে একশো নিচে থাকবে মানে হচ্ছে এক বাই বলছে আসলাম বট ফাইভ আপেলস এক টাকা টেন অ্যান্ড সোল্ড ফোর আপেলস এক টাকা টেন হোয়াট উইল বি দ্য রেট অফ প্রফিট মানে সে পাঁচটা আপেল দশ টাকা দিয়ে কিনলো কিনে চারটা আপেল মানে চারটা আপেল দশ টাকা দিয়ে বিক্রি করলো তাহলে কত পার্সেন্ট লাভ তাহলে কস্ট অফ পাঁচটা আপেলের কস্ট হচ্ছে দশ টাকা তাহলে একটা আপেলের কস্ট হচ্ছে দুই টাকা চারটা আপেলের কস্ট হবে আট টাকা তাহলে সেলিং প্রাইস হবে হচ্ছে দশ টাকা তাহলে আট টাকা থেকে দশ টাকা দিলে দুই টাকা লাভ হচ্ছে আট টাকার উপরে গুনন একশো অর্থাৎ পঁচিশ পার্সেন্ট লাভ এবার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইন দ্য ইকুয়েশন থ্রি এক্স ফিফটিন সিক্স টু জিরো তাহলে এখান থেকে থ্রি এক্স টু সবগুলো গেলে একুশ তাহলে এক্সের মান হচ্ছে সাত ইফ দ্য কস্ট প্রাইস অফ টোয়েন্টি কস্ট প্রাইস ইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ সেলিং প্রাইস দেন দ্য হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট মানে কস্ট সেলিং প্রাইস যদি একশো হয় তাহলে কস্ট প্রাইস হবে পঁচিশ পঁচিশ বলছে তাহলে আমাদের প্রফিট হচ্ছে পঁচাত্তর বলছে কত পার্সেন্ট প্রফিট তাহলে প্রফিটটা থাকবে উপরে কস্ট পাইস থাকবে নিচে একশো করলে হবে অর্থাৎ তিনশো পার্সেন্ট বলছে ইফ এইটিন ইজ ফিফটিন পার্সেন্ট অফ ফিফটি অফ সার্টেন নাম্বার হোয়াট ইজ দ্য নাম্বার কোনো একটা সংখ্যা পনেরো সাথে আরও পঞ্চাশ করলে সেটা হবে হচ্ছে আঠারো তাহলে এক্সের মানটা হবে আমাদের দুইশো এবারে বলছি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এইট এক্স মাইস ওয়াই ইকোয়াল টু সিক্স হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই আমরা এটা ফোর এবি সূত্র বসাই দেবো তাহলে এক্স প্লাস ওয় হোল স্কোয়ার এক্স মাইনাস ওয় হোল স্কোয়ার অর্থাৎ আট স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার তাহলে এক্স ওয়াই ইকাল টু আঠাশ বাই চার হবে তাহলে এক্সকোয়ার মান হবে চার সাতটা আঠাশ অর্থাৎ সেভেন তেতাল্লিশ বলছে হাও মেনি মাইলস ক্যান এ মোটোরিস্ট ট্রাভেল ফ্রম নাইন ফিফটি ফাইভ এ এম টু টেন ফিফটিন এ এম টু অ্যাট এ স্পিড অফ ফর্টি মাইলস পার আওয়ার মানে নয়টা পঞ্চান্ন থেকে দশটা পনেরো এই সময়ের মধ্যে চল্লিশ মাইল বেগে গেলে একজন মোটরসাইকেল যে চালাচ্ছে সে কত মাইল যেতে পারবে এখানে তাহলে সময় হচ্ছে বিশ মিনিট তে এক ঘন্টায় যায় চল্লিশ মাইল তাহলে ষাট দিয়ে ভাগ করে বিশ দিয়ে গুণ করলে হয়ে যাবে অর্থাৎ তেরো দশমিক তেত্রিশ মাইল চুয়াল্লিশ বলছে ম্যান ট্রাভেলস টু আওয়ার্স অ্যাট থার্টি মাইলস অ্যান আওয়ার অ্যান্ড টি কভার সিক্সটি মাইল ইন দ্য নেক্সট থ্রি আওয়ার্স মানে প্রথমে সে থার্টি মাইল বেগে দুই ঘন্টা গেলো তারপরে নাকি ষাট মাইল যেতে তার সময় লাগলো তিন ঘণ্টা হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড পার আওয়ার ফর দ্য এন্টায়ার ট্রিপ তাহলে প্রথমে তার সময় লাগলো দুই ঘন্টাতে গেল ষাট মাইল আর পরে ষাট মাইল গেল হচ্ছে তিন ঘন্টাতে তাহলে টোটাল সময় লাগলো তার পাঁচ ঘন্টা গেলো একশো বিশ মাইল তাহলে স্পিডটা হবে হচ্ছে একশো বিশ মাইল বাই পাঁচ অর্থাৎ চব্বিশ মাইল প্রতি ঘন্টা পঁয়তাল্লিশ বলছে দ্য অ্যাভারেজ এজ অফ ফ্যামিলি অফ সিক্স মেম্বার ইজ টোয়েন্টি ফাইভ মানে একটা পরিবারের ছয়জন সদস্যের বয়সের গড় পঁচিশ বছর আফটার এ ফর্টি ফাইভ ইয়ার ওল্ড মেম্বার লিভস দ্য ফ্যামিলি পঁয়তাল্লিশ বছরের একজন ফ্যামিলি থেকে চলে গেল হোয়াট ইজ দ্য অ্যাভারেস ইন ইয়ার্স অব দ্য ফ্যামিলি এবার তাদের গড় বয়স কত হবে তাহলে টোটাল হচ্ছে পঁচিশ জনের ছয় দিয়ে গুণ করলে একশো পঞ্চাশ বছর এর ভিতর থেকে পঁয়তাল্লিশ বছর একজন চলে গেল তাহলে এখন হচ্ছে একশো পাঁচ বছর থাকছে মানুষ থাকতেছে পাঁচজন তাহলে পাঁচ দিয়ে ভাগ করে দিলে একুশ বছর হবে হচ্ছে গড় এবারে ফর্টি সিক্স বলছে হুইস অব দ্য ফলোয়িং নাম্বার ক্যান নট বি দ্য লাস্ট ডিজিট অফ স্কোয়ার নাম্বার মানে হচ্ছে বর্গ করলে যে কোনো সংখ্যাকে বর্গ করলে নিচে চারটার মধ্যে কোনটা শেষে থাকবে না যেমন আমরা যদি কোনো সংখ্যা বর্গ করি যেমন দশকে যদি বর্গ করি একশো হবে অর্থাৎ শেষে শূন্য থাকতে পারে আবার যদি নয়কে বর্গ করি নয় নয় একাশি লাস্টে এক হবে এক থাকতে পারে আবার যদি আমরা হচ্ছে বারোকে বর্গ করি তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ অর্থাৎ শেষে চারও থাকতে পারে কিন্তু দুই কোনো অবস্থাতেই থাকবে না সাতচল্লিশ বলছে নব্বই সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ নাম্বার গিভেন নিচের কোন নব্বইটা হচ্ছে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে সংখ্যাটা ধরে নিলাম আমরা এক্স এক্স এর পঁচাত্তর পার্সেন্ট হবে নব্বই অর্থাৎ এক্স এর মান হচ্ছে একশো বিশ এইট বলছি ফোর এক্স মাইনাস টু টু বাই থ্রি জিরো ফর্ট ইজ দা ভ্যালু অফ এক্স তাহলে আমরা ফোর ওই পাশে নিয়ে গেলাম জিরো হয়ে যাবে তাহলে এক্সের মানটা হচ্ছে টু বাই থ্রি আমাদের এটা হবে হচ্ছে টু বাই থ্রি হবে ওই পাশে গেলে আচ্ছা এরপর বলছে হুইস অব দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ গ্রেটার দেন হাফ নিচের কোনটি হাফের থেকে বড়ো আচ্ছা প্রথমে বলছে টু বাই ফাইভ ফোর বাই সেভেন ফোর বাই নাইন ফাইভ বাই এলেভেন এগুলো আমরা সবগুলোই মান বের করে ফেলবো প্রথমটা হচ্ছে পয়েন্ট ফোর পরটা হচ্ছে পয়েন্ট ফাইভ সেভেন পরাইভ তে এর ভিতরে দেখা যাচ্ছে বি নাম্বারটাই হাফের থেকে বড় আচ্ছা সাম অফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস প্যারালিলোগ্রাম ইজ ড্যাশ ডিগ্রি সামান্তরিকের ভিতরে সব কনের যোগফল কত ডিগ্রি এটা হবে তিনশো ষাট ডিগ্রি দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ ফোরটি সেন্টিমিটার অ্যান্ড ওয়ান অফ ইট ইস সাইডস ইজ এইট সেন্টিমিটার লং হোয়াট উইল বি দ্য ইটস পেরিমিটার মানে আয়ত ক্ষেত্রে মানে ক্ষেত্রে ফল হচ্ছে চল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্য ধরলাম এক্স প্রস্ত হচ্ছে আট তাহলে এইট এক্স সমান চল্লিশ এক্স এর মান হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে আমাদের পরিসীমা বের করতে হবে পরিসীমা মানে দৈর্ঘ্য পোস্ত যোগ করে দুই দিয়ে গুণ অর্থাৎ পাঁচ যোগ আট ইন্টু দুই এটা হবে হচ্ছে টোয়েন্টি সিক্স বান্ডা বলছি ইফ ইস্ট সাইড অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজ বাই টোয়েন্টি পার্সেন্ট দ্য ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল উইল বি মানে আয়তো ক্ষেত্রে একটা বাহু যদি বিশ মানে প্রত্যেক বাহু যদি বিশ পার্সেন্ট বাড়ানো যায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে বা কমবে যাই হোক প্রথমে লেন্থ ধরলাম একশো সেন্টিমিটার আর পোস্ত মানে ধরলাম হচ্ছে আশি সেন্টিমিটার ক্ষেত্রফল হবে আট হাজার এরপরে দুইটাই বিশ পার্সেন্ট বাড়লো তাহলে একটা হলো একশো বিশ পরেরটা হলো নাইনটি সিক্স এইটা মিলে হলো এগারো হাজার পাঁচশো বিশ তাহলে বাড়লো হচ্ছে তিন হাজার পাঁচশো বিশ কত পার্সেন্ট বাড়লো তিন হাজার পাঁচশো বিশ আট হাজারের উপরে বনুন একশো অর্থাৎ ফর্টি ফোর পারসেন্ট বৃদ্ধি পেল হোয়েস অব দ্য সোশ্যাল মিডিয়া কোম্পানি নিচের কা চারটার ভিতরে কোনটা সোশ্যাল মিডিয়া কোম্পানি এটা হচ্ছে লিঙ্কড হোয়াট ইজ দ্য স্মলেস্ট অফ ডেটা ট্রান্সমিশন ডেটা ট্রান্সমিশনের সর্বনিম্ন রেট হচ্ছে বিট আট বিটে এক বাইট হয় হুইস দ্য সি টু সি ই কমার্স সি টু সি কমার্সটা হচ্ছে ডট কম যেখানে কাস্টমার টু কাস্টমার লেনদেন করতে পারে এরপরে ফিফটি সিক্স বলছে দ্য ফুল ফর্ম অফ ওয়াইফাই ওয়াইফাই এর ফুল ফর্ম হবে হচ্ছে ওয়্যারলেস ফেডিলিটি হোয়াট ডাস ফিনটেক স্ট্যান্ড ফর ফিনটেক মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল টেকনোলজি আঠারো নম্বর ইউএসবি স্ট্যান্ড স্ট্যান্ড ফর ইউএসবি মানে হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস তারপরে ওয়ান থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর টেরাবাইটে কি হবে এটা হবে এক বাইট এবার বলছে হুইস কম্পিউটার মেমোরি ইজ নেভার ইরেস্ট কোন মেমোরিটা কোনো সময় ডিলিট হয় না এটা হবে হচ্ছে রম অনলি মেমোরি ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ডে এটা হবে জুন পাঁচ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ফ্রম হুইস কান্ট্রি বাংলাদেশ ইম্পোর্ট দ্য মস্ট বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করে এটা হবে চায়না থেকে তেষট্টি বলছে হোয়ার উইল দা ফিফা টোয়েন্টি টোয়েন্টি টু উইল বি এটা হবে হচ্ছে কাতার ফিফা ওয়ার্ল্ড কাপ হবে যেটা হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের সহর দপ্তর কোথায় এটা হবে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস দ্য হায়েস্ট রেভিনিউ আর্নিং সোর্স অফ বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সবচেয়ে বেশি আয় হয় কোন সোর্স থেকে এটা হবে হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট শিশুটি হচ্ছে হুইচ ইজ দ্য লার্জেস্ট ট্রেডিং ব্লক ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্লক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন হোয়াট ইজ দ্য টাইম জোন অফ বাংলাদেশ বাংলাদেশের টাইম জোন কত এটা হচ্ছে ইউনিভার্সাল টাইম জোনের সাথে প্লাস সিক্স হুইস রিভার বাংলাদেশ অরিজিনেটস ইন তিব্বত তিব্বত থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্রর তিব্বতের মানুষ সরোবর থেকে অনুসত্তর বলছে হুইজ দ্য ফাউন্ডার অফ উইকলিস উইকলিসের ফাউন্ডার জুলিয়ান অ্যাশান্স হুইজ দ্য ক্রিয়েটার অফ পিস অফ মোনালিসা মোনালিসা কে চিত্রকর কে এটা হবে লিওনার্দো দ্য ভেন্সি হুইজ দ্য রাইটার অফ হ্যারি পটার সিরিজ হ্যারি পটার সিরিজের রাইটারকে এটা হচ্ছে জে কে রাওলিং বাহাত্তর বলছে দ্য হেডকোয়ার্টার অফ এডিভি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইন এটা হচ্ছে ফিলিপাইনের ম্যালিনাতে হোয়াইট কালার ডাস্ট গ্রিন রেড মেক্স রেড এবং হচ্ছে গ্রিন মিলে কোনটা হয় এটা হচ্ছে ইলো চুয়াত্তর বলছে হুইজ লাভিং লিভিং বার্ড লে ওয়ার্ল্ড লার্জেস্ট মানে হচ্ছে কোন জীবন্ত প্রাণী সবচেয়ে বড় ডিম দেয় এটা হচ্ছে উটপাখি অস্ট্রিস এবং সেভেন্টি ফাইভ হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ উগান্ডা এটা হচ্ছে কামপালা অমর্ত্য সেন রিসিভড নোবেল প্রাইজ ইন নাইনটিন নাইনটি এইট দ্য উইনার অফ দ্য নোবেল প্রাইজ ইকোনমিক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইজ হচ্ছে জোশোয়া অ্যাংরিস্ট হোয়াট ইজ দ্য লেন্থ অফ পদ্মা ব্রিজ ইন কিলোমিটার এটা হচ্ছে ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার লম্বা এবং সেভেন্টি নাইন বলছে নাম্বার অফ স্টক এক্সচেঞ্জ ইন বাংলাদেশ বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ দুইটা একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে চট্টগ্রাম দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ মিস্টার তাজউদ্দিন আহমেদ ওয়াজ ইন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি জন্মগ্রহণ করেন হচ্ছে গাজীপুরে এই ছিল হচ্ছে আশিটা প্রশ্ন তাই সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ